তৃণমূল দলটার মধ্যে পার্থক্য এটাই যে আমরা আমাদের উপরে দায়িত্ব দিয়েছিল দলে, আমরা অঞ্চলে 11 জন কোর কমিটিতে আছি, কিন্তু আমরা দলটাকে আমরা গোছাতে পারিনি। আমাদের অঞ্চলে একটা বাজারের ভিতরে পার্টি অফিস ছিল নিজস্ব, ওই পার্টি অফিসে কারা কারা বসতো আমি দেখতাম। তখন আমি অল্প সময়ে মানে দলে ঢুকছিলাম। সে সময়টা কোন সালে এটা? সেটা সরকার আসার আগে। সেই পার্টি অফিসটা তো নেই এখন, কি হয়েছে? পার্টি অফিসটা এখন নেই, কিছু নেতৃত্ব ওর সঙ্গে কিছু কর্মী যারা বিজিবির দিকে পা রেখেছিল তারা পার্টি অফিসটাকে আমি দেখি রাতারাতি পার্টি অফিসটাকে হাওয়া করে দেওয়া হলো। তারা কি তৃণমূলে আছে এখন? তারা তৃণমূলে আছে বা কেউ তৃণমূলে যোগ দিতে চায়? দায়িত্বে আছে? দায়িত্বে আছেন তো, মানুষ সবাই এখানকার জনগণ জানে কারা কারা। তার বা তাদের বিরুদ্ধে কি আপনার ক্ষোভ? না, আমার ক্ষোভ না, তাদের উদ্দেশ্যে আমি বলি, তাদেরকে আমি শ্রদ্ধা সম্মান জানাই। যে দলটা যদি আমরা মনে প্রাণে করি, আমরা যদি মানুষের উন্নয়ন চাই, আমাদের অঞ্চলে যদি উন্নয়ন চাই, তাহলে আমি তাদেরকে শত শতবার নমস্কার সালাম জানাবো। যে আগামী দিনে দলটার জন্য আমরা এখানে সংগঠনটা ভালো করতে পারি, যেমন গততে বড় সাগদল অঞ্চল ফরওয়ার্ড ব্লকের ঘাঁটি ছিল বামফ্রন্টের, বামফ্রন্ট বলতে ফরওয়ার্ড ব্লকের। সেই সময় তো আপনি ফরওয়ার্ড ব্লকে ছিলেন? সেই সময়টা আমরা বামফ্রন্টের সমর্থনেই ছিলাম, বামফ্রন্ট করছিলাম সবাই। কিন্তু কিছু নেতৃত্ব দুই দিকে আছে, যদি বিজিবি আসে বিজিবির দিকে চলে যাও, তৃণমূলে তো আছি, এইরকম কিছু নেতৃত্ব আছেন বড় শাক দলে কিছু কর্মী। যেমন প্রতিটা বুধে এই কিছুদিন ধরে বা 6-7 মাস 1 বছর হলো কিরকম দেখতেছি, এটা সবাই জানে এখানকার জনগণ। প্রতিটা বুধে একটা করে গ্রুপ তৈরি হচ্ছে। ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামুনহাট শোরুমে। পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে। এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামুনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490। গ্রুপ 4-5 জনের, কিন্তু একটা বুথে 500 আমার কর্মী আছে, মা বোন কিনে 500, কোনো বুথে 400, কোনো বুথে 1000। কিন্তু প্রতিটা বুধের 4-5টা কর্মীকে যারা দায়িত্বে ছিল তাদেরকে আউটলাইন করে দেওয়া আছে, নেতৃত্ব কীরকম তাদেরকে লাগিয়ে দেওয়া আছে, যে ভোট বিজিবিতে দিতে লাগবে। এমন এমন কিছু প্রমাণ আছে, বিজিবিতে ভোট দিতে হবে, তৃণমূলকে হারাতে হবে। প্রতি অনেক বুথে কাপড় দেওয়া হয়েছে মা বোনদেরকে, কোথায় ভোট বিজিবিতে, কিন্তু উনি তৃণমূল করতেছে। সেই সমস্ত নেতা কর্মীর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে কি দলের মধ্যে অন্তর্ঘাত হচ্ছে আপনাদের বড় সড়ক দল অঞ্চলে? ভুল করেছিল কিছু নেতৃত্ব, কিছু কর্মী, সেগুলো জানার পরও আপনারা দলীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব জানেন না? না না, এখন আশা করি জনগণ আশা করতেছে, দিন একটা বাসীর জনগণ, প্রতিটা অঞ্চলের জনগণ, আগামী দিনে দল ভালো তৈরি হবে। কেননা আমাদের সম্মানীয় বিধায়ক উদয়ন্দ মহাশয় উনি কলকাতার থেকে ফেরার পথে এসেই উনি মঞ্চে বক্তব্য দিয়েছিলেন, সাবধান করে দিয়েছিলেন, যে গোষ্ঠী দ্বন্দ্ব করবে তাকে দলে রাখা হবে না। ওনার কথাতে সবাই দিন একটা বাসে খুশিতে আছেন, যে আগামী দিনে আশা করি গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে না। আপনি যে বিষয়টা বললেন, দলের মধ্যে এমন অনেকে রয়েছেন আপনাদের অঞ্চলে যে এই অন্তর্ঘাত করছে বা বিভিন্ন রকম চক্রান্ত করছে, তারা কি এখনো সেই কাজগুলো করছে? এখনো এই তো কিছুদিন আগেই, কবে নাগাদ ছিল, কিছুদিন আগে একটা মিছিল হয়েছিল, মহামিছিল কুচবিহারে। আমাদের যে অভিভাবক, আমরা যার কথায় চলেছিলাম যে
দুঃখের দিনে নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের পাশে ছিলেন, জনগণের পাশে ছিলেন সেই উদয়ন সম্মানীয় উদয়নগো মহাশয়। আমরা উনি যে বার্তা দিয়েছেন ওনার বার্তা অনুযায়ী আমরা এখনো চলছি, কিন্তু ভূস্তর থেকে কিছু নেতা মদত দিয়েছেন প্রতিটা অঞ্চলে, প্রতিটা অঞ্চলে। আপনারা তো সবাই জানেন, সংবাদ মিডিয়া সবাই জানেন, জনগণ তো সবাই জানে যে প্রতিটা অঞ্চলে অশান্তি ছিল, প্রতিটা বুথেই অশান্তি ছিল। তাই আমি বলি বুথ স্তর থেকে একদম অঞ্চল স্তর অব্দি নেতৃত্বের কাছে আমার আশা বা ভরসাগ্য জনগণের আশা বা দিনহাটা জনগণের আশা যে এবার দলটা খুব সুন্দর হবে। আমাদের সম্মানীয় বিধায়ক ও উন্নয়ন মন্ত্রী, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, ইনি সব ঠিক করবেন। যারা যারা অশান্তি করছে বা আশা করি এখন করার সাহস পাবে না, সে দল নেতৃত্ব আছে। যেমন নতুন আমাদের সম্মানীয় জেলা সভাপতি নতুন হয়েছেন, উনি খুব ভালো মানুষ, সবাই ওনাকে খুব ভালোবাসে। সে যখন উনি সভাপতি ছিলেন না তখনও ওনাকে সবাই ভালোবাসছে। তাই দিদি ওনার হাতে বেতন তুলে দিয়েছে, আশা করি আগামী দিনে দল খুব ভালো হবে। আপনাদের যে অঞ্চল সভাপতি রয়েছে, আপনাদের যে প্রধান রয়েছে, সেই বিষয়ে তাদেরকে জানিয়েছেন? না, আমি সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, উপনেতৃত্বরা সব খবর রাখেন। যে অশান্তিগুলো করছে, যে বিষয়গুলো বারংবার আপনি অভিযোগে তুললেন, সেগুলো কি বুথ স্তরে হচ্ছে নাকি মানে কোন স্তরে হচ্ছে? বুথ স্তর থেকে অঞ্চল স্তর অব্দি এখনো আছে। আমি বহুবার অনেককে আমি দলটাকে খুব সুন্দর করে পরিচালনা করার জন্য বলেছিলাম, তো আজ অব্দি আমি সঠিক সাড়া পাইনি। তারা এখন বর্তমান চুপচাপ আছে। অনেকে আবার বিজেপির থেকে আমার তৃণমূলে যোগ দিয়েছিলেন, তারা অনেকে ঘরে চুপচাপ বসে আছে। তো এইভাবে তো দল করা যায় না, মানুষের সঙ্গে চলতে হবে, মানুষের বাড়িতে যাওয়া লাগবে, নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা লাগবে, দলের সঙ্গে যোগাযোগ রাখা লাগবে। তাহলে আপনার বক্তব্যে একটা জিনিস পরিষ্কার, যে যারা দলের মধ্যে থেকে এই ধরনের অশান্তি করছে বা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বা বিজেপির সঙ্গে চক্রান্ত করছে, হাত মিলাচ্ছে, তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসার চেষ্টা করছেন সঠিক বিধায়কের নেতৃত্বে? বিধায়কের নেতৃত্বে আশা করি সঠিক জায়গায় দল তৈরি হবে, সব ঠিক হয়ে যাবে। যারা বদমাশি করবে তাহলে তো আমাদের সম্মানীয় বিধায়ক উদয়নগো মহাশয় তো বার্তা দিয়েছেন, আমি যদি ভুল করি আমাকেও যখন তখন পুলিশ দিয়ে জেলে ঢোকাতে পারে। কিন্তু উনি যা বার্তা দেবেন তাই এখন মানুষ ওনার পাশেই আছেন, ওনার কথাই শুনবেন। আপনার কি নাম? আমার নাম ভবরঞ্জন বর্মন। কি দায়িত্বে আছেন আপনি? আমি বরিশাল অঞ্চলের পার্টির সহসভাপতি। আমি সাধারণ কর্মী হিসেবে সবসময় মানুষের পাশে যাই, মানুষের কাজ করি।